যিশু সেখানে পৌঁছে জানতে পারলেন চার দিন আগেই লাশাকে কবর দেওয়া হয়েছে। জেরুসালেম থেকে বৈথনিয়া প্রায় 3 কিলোমিটার দূরে ছিল এবং যিহুদীদের মধ্যে অনেকেই মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনলেন যে যিশু এসেছেন, তিনি তখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরে বসে রইলেন। প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না, কিন্তু আমি জানি আপনি এখনো ঈশ্বর কাছে যা চাইবেন ঈশ্বর তা আপনাকে দেবেন। তোমার ভাই আবার জীবিত হয়ে উঠবে। আমি জানি সেই দিনে সে আবার জীবিত হবে। আমি পুনরুত্থান ও জীবন। যে আমার উপরে বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস করো? হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি সেই মসীহ, ঈশ্বরের পুত্র, যার জগতে আসার কথা ছিল। এই কথা বলার পরে মার্থা গিয়ে তার বোন মরিয়মকে গোপনে ডেকে বললেন, গুরু এখানে আছেন এবং তোমাকে ডাকছেন। এই কথা শুনে মরিয়ম তাড়াতাড়ি উঠে যিশুর কাছে গেলেন। যিশু তখনও গ্রামে এসে পৌঁছান নেই, যেখানে মার্থার সাথে দেখা করেছিলেন সেখানেই ছিলেন। তাকে সান্ত্বনা দেবার জন্য মরিয়মের সাথে যারা ঘরে ছিল তারা মরিয়মকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তার পিছন পিছন গেল। তারা ভাবল মরিয়ম কবরের কাছে কাঁদতে যাচ্ছে। যিশু যেখানে ছিলেন মরিয়ম সেখানে গেল। তারা তাকে দেখতে পেয়ে তার পায়ে পড়ল। প্রভু, আপনি যদি থাকতেন আমার ভাই মরতো না। যিশু তার কান্না দেখলেন আর দেখলেন তার সঙ্গে যারা এসেছেন তারাও কাঁদছেন। তখন তিনি আত্মায় উত্তেজিত হলেন এবং গভীরভাবে উদ্বিগ্ন হলেন। তাকে কোথায় রেখেছ? প্রভু, এসে দেখুন। যিশু কাঁদলেন। তা দেখে লোকেরা বলল উনি লাশারকে কত ভালোবাসতেন, কিন্তু কিছু লোক বলল তিনি কি অন্ধের চোখ খুলে দিতেন না? লাশার যেন মারা না যায় তা থেকে তিনি কি কিছু করতে পারতেন না? তিনি